بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد شكرا درشق ستا السلام عليكم ورحمة الله وبركاته আমাদের মাঝে একটা প্রশ্ন হতে দেখা যায় যে কুরবানির গোশত তিন দিনের বেশি খাওয়া যাবে কি না, অথবা কুরবানির গোশত ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করে রাখা যাবে কি না। এ বিষয়ে উত্তর হল, যেটা কোরআনুল কারিমে নির্দেশনা দেওয়া হয়েছে, কুরবানির গোশতের সাধারণ নিয়ম হল নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া এবং গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, অর্থাৎ তার থেকে তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্তদের তোমরা দান করো, তোমরা সাদকা করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ আয়াত থেকে পরিষ্কার হলো যে নিজে খাবে এবং গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিবে, আত্মীয় স্বজনের মধ্যে হাদিয়া প্রদান করবে। তবে নিজের অংশ থেকে যদি কেউ হাদিয়া দেওয়ার পরে বা দান সৎকার পরে কোরবানির গোশত দীর্ঘদিন জমিয়ে রাখে, ফ্রিজে রাখে, শুকিয়ে রাখে বা অন্য কোনো প্রসেস করে রাখে, এটাও বৈধ রয়েছে। কোরবানির গোশত দীর্ঘদিন রেখে খাওয়া, জমিয়ে রাখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সমাজের বা দেশের পরিবেশ পরিস্থিতি কেমন। যদি দেশের বা সমাজের পরিস্থিতি এমন হয়, খুব অভাব অনটন চলছে, অধিকাংশ মানুষ কোরবানি দিতে পারছে না, অনেক মানুষ আশপাশে তারা গোশত কিনে বছরে একবার খেতে পারছে না, এমন যদি পরিবেশ হয়, কোরবানি দাতার সংখ্যা যদি কম হয়, তাহলে ওই পরিস্থিতিতে কোরবানির গোশত দীর্ঘদিন জমিয়ে রাখা, ফ্রিজে রাখা যেভাবে হোক না কেন, এটা বৈধ নয়। কেননা সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কোরবানির গোশত তোমরা তিন দিনের বেশি, চতুর্থ দিনে তোমরা জমিয়ে রেখে বাসায় রেখে তোমরা কেউ সকাল করবে না, চতুর্থ দিনে এমনটা যাতে না হয় তোমাদের বাসায় কোনো গোশত অবশিষ্ট থাকে। রাসূলের এ কথা শুনে সাহাবায়ে কেরাম সমস্ত গোশত তারা দান সাদকা করে দিলেন। এরপর যখন পরবর্তী বছর আসলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কী করব, আমরা কি গত বছরের মতো তিন দিনের বেশি গোশত রাখতে পারবো না, সবটুকু কি আমরা বিলিয়ে দিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, অর্থাৎ তোমরা নিজেরা খাও এবং অন্যকে খাওয়াও এবং কিছু তোমরা অবশিষ্ট রাখো, জমিয়ে রাখো, এতে কোনো সমস্যা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাম একথাও বললেন যে গত বছরটা ছিল খুবই দুর্ভিক্ষের বছর, অভাব অনটনের বছর, অধিকাংশ মানুষ তো সে বছর কোরবানি করতে পারেনি, সেজন্য যাতে তাদের সহযোগিতা করা যায় সেজন্য আমি সেই নির্দেশ দিয়েছিলাম। এই হাদিস দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম যে কোরবানির গোশত দীর্ঘদিন রাখা যায়, তবে শর্ত হলো যে সেজন্য পরিবেশ পরিস্থিতি দিয়ে খেয়াল রাখা, সমাজের মানুষের দিকে খেয়াল রাখা, সমাজের মানুষ অভাব অনটনের মধ্যে আছে কি না, প্রতিবেশীদের ভিতরে অধিকাংশ মানুষ কোরবানি করতে পারছে কি না সেটা খেয়াল রাখতে হবে, তাদের অবস্থার দিকে দৃষ্টি রাখতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টি অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।